দর্শক, ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে রয়েছেন ঢাকা 5 আসনের উপনির্বাচনের ফলাফল ঘোষণা কেন্দ্র, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শফিকুল ইসলাম শামীম। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শামীম, আপনি কি কোনো কেন্দ্রের ফলাফল এখন পর্যন্ত পেয়েছেন, আর পূর্ণাঙ্গ ফলাফল পেতে কত সময় লাগতে পারে? তামান্না, আপনারা জানেন যে দিনভর ঢাকা 5 আসনের যে উপনির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে 5টায়, এবং এরপরে কিন্তু ফলাফল ঘোষণার জন্য যেখানে কেন্দ্র করা হয়েছে ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, সেখানে সবাই অবস্থান নিয়েছেন প্রার্থীদের পক্ষে, তাদের যে প্রতিনিধিরা আছেন তারাও আছেন, এবং নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের যারা কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। আপনারা জানেন যে 187টি কেন্দ্রে এবং 864টি ভোট কেন্দ্রে ভোট কক্ষে মূলত ভোট গ্রহণ হয়েছে, এবং এরই মধ্যে আমরা দুটো কেন্দ্রের ফলাফল পেয়েছি। এবং এখানকার কিছুক্ষণ আগে যেটা জানিয়েছিলেন যে ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে যে পুরুষ কক্ষ রয়েছে 2 নম্বর কক্ষ, সেখানে 138 ভোট পেয়েছেন আওয়ামী লীগের মনিরুল ইসলাম মনু, এবং 38 ভোট পেয়েছেন ধানের শীষের প্রার্থী সালাউদ্দিন আহমেদ, এবং এছাড়া লাঙ্গল প্রতীকের যিনি রয়েছেন তিনি পেয়েছেন 2 ভোট। আপনারা জানেন যে এখানে মোট 5 জন প্রার্থী তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবং 5 জনই কিন্তু দলীয় প্রার্থী। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির পাশাপাশি এখানে ন্যাশনাল কংগ্রেস এবং গণফোরামের প্রার্থী রয়েছেন। তবে একটি বিষয় হচ্ছে যে এখানে কিন্তু সারাদিনই কিন্তু 2 প্রার্থীরই কিন্তু দৌড়ঝাঁপ ছিল, তারপর অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই শেষ হয়েছে। তবে নির্বাচন থেকে এখানে বিএনপি প্রার্থী সহ অন্য কোনো প্রার্থীরা সরে যাওয়ার কোনো ঘোষণা সারাদিন দেননি, এজন্য কিন্তু এখানে যারা রয়েছে সমর্থক তাদের মধ্যেও স্বস্তি রয়েছে, এবং ফলাফল কেন্দ্রের বাইরেও কিন্তু উৎসুক জনতা এবং যারা বিভিন্ন দলের পক্ষের সমর্থক রয়েছেন তারা ভিড় করে আছেন, এবং গণমাধ্যম কর্মীরা অবস্থান নিয়েছেন। এরপরেই আমরা হয়তো ধারণা করছি যে কিছুক্ষণ পরেই আরও বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করবে, যেহেতু আপনারা জানেন যে ইভিএমে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে, এবং ধারণা করা হচ্ছে খুব স্বল্প সময়ের মধ্যেই পূর্ণাঙ্গ ফলাফলও পাওয়া যাবে। তো এই ছিল আমার কাছে ধনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ থেকে সবশেষ পরিস্থিতি। তামান্না শামীম, আপনাকে ধন্যবাদ।